বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আমাকে একদম আশীর্বাদ, তার হাত আমার মাথার উপরে আছে, তার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আর কারো থাক না থাক আমি সেটা বলতে চাই না, কিন্তু মমতা ব্যানার্জির হাত আমার মাথার উপরে আছে। একটা কথা শুনলাম যে ওনাকে দিদি প্রচণ্ড ভালোবাসে এবং ওনার মাথায় দিদির হাত আছে, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরাও সেটাই বলছি। কেন? এসিবি কেস নাম্বার 3/2022 চালু করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, এবং তাদের রিপোর্টে বিভিন্ন সময় নাম এসেছে তাপস সাহার, প্রাইম অ্যাকিউজ হিসেবে তারা দেখেছে তাপস সাহাকে। তাদের রিপোর্ট মতো প্রায় 16.5 কোটি টাকা দুর্নীতির সাথে যুক্ত তাপস সাহা, এত প্রমাণ থাকার পরেও সেই কেসে 3 জন অ্যারেস্ট হলো, প্রাইম অ্যাকিউজ তাপস সাহা অ্যারেস্ট হলো না। কেন? এখানেই আছে তার এই কথাটা, তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ আশীর্বাদ ধন্য। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী নয়, আমাদের পুলিশ মন্ত্রীও বটে। পুলিশ মন্ত্রীর আশীর্বাদ থাকলে দুর্নীতিগ্রস্তরা দুর্নীতি করবে, সেটাই স্বাভাবিক। ওনার বিরুদ্ধে কেউ চক্রান্ত করেনি, উনি স্বপ্ন বিক্রি করেছেন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের, উনি তাদের স্বপ্ন ভবিষ্যৎ বিক্রি করেছেন। অ্যারেস্ট হননি কিন্তু হবে, কারণ যার রিপোর্ট পরে তারা জামিন জামিন পেয়েছে না, এখানেও গল্প আছে। জামিন পাওয়া আর স্ট্যাটুটরি বেল পাওয়ার মধ্যে তফাৎ আছে। স্ট্যাটুটরি বেল পাওয়া মানে হচ্ছে এসিবি তদন্ত তো করছিল, দুর্দান্ত তদন্ত করছিল, কিন্তু চার্জশিট ফাইল করতে পারেনি, তার জন্য তারা স্ট্যাটুটরি বেল পেয়ে যায়। এবং অদ্ভুত ব্যাপার, এসিবি আজ পর্যন্ত মানে সিবিআই কাছে যাওয়ার আগে পর্যন্ত আমরা চার্জশিট ফাইল করেনি, কেন করেনি আবার সেখানেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখো তাপস সাহার ব্যাপারটা, আজকে সিবিআই যাওয়া দরকার হতো না, আজকে কোনো এজেন্সির দরকার হতো না, আমাকেও কোর্টে গিয়ে মামলা করার দরকার হতো না যদি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ লোকটাকে অ্যারেস্ট করতো। এবং যবে থেকে এইগুলো আসছে তবে থেকে অ্যারেস্ট হলে অনেক চাকরি বিক্রি আটকানো যেত, অনেক মেধাযুক্ত ছাত্রছাত্রীরা চাকরি পেত। আর এই তাপস সাহা কিন্তু খালি স্কুল এডুকেশন নয়, স্কুলে, দমকলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, পাবলিক সার্ভিস কমিশনে, তারপর হচ্ছে তোমার গ্রুপ মানে মুখ্যমন্ত্রী দপ্তরের গ্রুপ ডিতে, এই সব জায়গায় তার ছাপ রেখে গেছেন। আর লুটেছে কাদের গো? লুটেছে বেশিরভাগ হচ্ছে নিজের দলের লোকজনকে, নিজের দলের লোকজনের কাছে টাকা নিয়েছেন। এ লজ্জা করে না?